আসসালামু আলাইকুম, আমি হৃদয় মিডিয়া ফেসবুক পেজের ওনার মোহাম্মদ হৃদয় হাসান বলছি, আর আমার পাশে যে আছে ওর নাম হচ্ছে অন্তরা। তো আমরা কিছুদিন আগে এই দুইজন মিলে একটা ভিডিও কন্টেন্ট বানাই, যে ভিডিও কন্টেন্টটা বানানোর পরে এই কন্টেন্টটা নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়েছিল। তো সমালোচনা হওয়ার পরবর্তী মুহূর্তে কিন্তু আমরা সেই কন্টেন্টটা কিন্তু ফেসবুক পেজ এবং অনলাইনের যত প্ল্যাটফর্ম আছে সব জায়গা থেকে সরিয়ে নিয়েছি। তো সরিয়ে নেওয়ার পরবর্তী মুহূর্তেও কিন্তু ওই ভিডিওটা আসলে অনেকেই ডাউনলোড করে তাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম যে আমি যেহেতু ভিডিওটা ডিলিট করে দিয়েছি, আপনারাও প্লিজ কষ্ট করে ভিডিওটা একটু ডিলিট করে দেন। তো আমার কথা শুনে হয়তো অনেকেই ভিডিওটা ডিলিট করছে, অনেকে ডিলিট করে নাই। তো এর পরবর্তী মুহূর্তে যারা ডিলিট করে নাই তাদেরকে আমি এখনও বলতেছি, কাইন্ডলি কষ্ট করে ভিডিওটা ডিলিট করে দিবেন, কারণ আমরা যেহেতু ভিডিওটা সরিয়ে নিয়েছি আপনারা ভিডিওটা রেখে কী করবেন। আর একটা কথা হচ্ছে, ভুল মানুষ মাত্রই হয়, যে কোনো মানুষ কিন্তু কখনো ভুলের ঊর্ধ্বে যায় না। সো আমরা একটা ভুল করছি, আমরা একটা ভিডিও করছি যে ভিডিওটা দর্শক নেগেটিভলি নিয়েছে, কারণ দর্শকদের কারণেই আমরা, দর্শকরা যদি না থাকতো আমরা কখনোই থাকতাম না। তো এখন বিষয়টা হচ্ছে দর্শকদের কারণে, যেহেতু আমরা দর্শকদের বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আর আমরা দর্শকদের বিষয়টা মাথায় রেখে এখন থেকে রেগুলার কন্টেন্ট বানাবো। আর এর মধ্যে আমাদের একটা প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে আমাদেরকে কিছু দুষ্ট চক্রিতির কিছু মানুষজন যেটা করছে, সেটা হচ্ছে আমার কিছু ভিডিওতে মানে ফেকভাবে তারা হচ্ছে ক্লেম করছে, তারা ফেকভাবে ক্লেম করছে। ক্লেম করার কারণে আমার পেজে অনেকটা প্রবলেম হয়েছিল। তো এই প্রবলেমটা হওয়ার পরবর্তী মুহূর্তে যারা ক্লেমটা করছে আমি মেইল করে তাদেরকে হচ্ছে জানতে চাই যে আপনি কেন এই কাজটা করলেন, আপনি কেন আমাদের ভিডিওতে ক্লেম করলেন, বা এটা সেটা বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করার পর সে আমাদেরকে বলে যে আপনারা হচ্ছে গিয়ে এই যেই ক্লেমটা আমরা করছি সেই ক্লেমটা আমরা উঠাই নিব, আমাদেরকে পে করতে হবে, মানে তাদেরকে টাকা দিতে হবে, এরকম একটা বিষয়। তো আমি আসলে টাকা দেওয়ার বিষয়টাতে আমি কখনোই ইন্টারেস্টেড ছিলাম না, কারণ আমি কেন তাদেরকে টাকা দিব। আর আমি যদি তাদেরকে টাকা দেই তাহলে তো তারা হচ্ছে গিয়ে মানে তাদের স্বার্থটা হচ্ছে হাসিল হয়ে গেল। সো বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমি সবাইকে একটা কথাই বলবো, এরকম ধরনের ঝামেলা যদি পড়েন আপনারা কাইন্ডলি কষ্ট করে আমার মতো মাথাটাকে হচ্ছে ঠান্ডা রাখবেন। মাথা গরম রেখে কোনো কাজ করলে কিন্তু সেই কাজ কখনো সফল হয় না। তো এর পরবর্তীতে যে কাজটা করি আমি সেটা হচ্ছে, আমাকে যখন ফেক ক্লেমগুলো দেওয়া হয়, ফেক ক্লেমগুলো দেওয়ার পরবর্তীতে আমি যেটা করি সেটা হচ্ছে আমাদের সকলেরই অনেকে প্রিয় একজন মানুষ, যাকে অনলাইন জগতে মোটামুটি অনেকেই চেনেন, সেটা হচ্ছে লালরনি ভাই। আমি লালরনি ভাইয়ের সাথে বিষয়টা শেয়ার করি এবং বলি যে ভাই আমাকে ফেকভাবে ক্লেম দেওয়া হয়েছে, এখন কাইন্ডলি আমি কী করবো, এখন আপনি এটার একটু দেখেন আমার বিষয়টা। তো এটা বলার পরে লালরনি ভাই আসলে বিষয়টা দেখলো এবং আমার পেজের সম্পূর্ণ দায়িত্বটা উনি নিল, নিয়ে আমার পেজের কাজটা উনি জাস্ট আমাকে বললো যে তুমি ভাইয়া ঘুমায় থাকো, ঠিক আছে তুমি ভাইয়া ঘুমায় থাকো। তো বিষয়টা হচ্ছে আমি রাতে ঘুমাইছিলাম, সকালবেলা উঠে দেখি আমার যে প্রবলেমগুলো ছিল এই সবগুলো প্রবলেম সলভ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি নির্দ্বিধায় হচ্ছে আপনাদেরকে বলতে পারি, আপনাদের ফেসবুক পেজ বলেন বা যে কোনো জায়গায় বলেন, যদি কখনো কোনো ধরনের ঝামেলায় পড়েন তো অবশ্যই নির্দ্বিধায় আপনারা লালরনি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনার মানে যে সমস্যাটা সেই সমস্যাটা ইনশাল্লাহ হচ্ছে সলভ হবে, কারণ যেহেতু আমাদের একটা সমাধান হয়েছে, ঠিক না? তো এই বিষয় নিয়ে অন্তর এখন কি বলতে চাচ্ছো বলো। আমি তো অসংখ্যভাবে লালরনি ভাইয়াকে ধন্যবাদ জানাবো আমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। আর অনলাইন প্ল্যাটফর্মে অনেক প্রতারণার শিকার হয় এইভাবেই, তো সবাই মাথা ঠান্ডাভাবে কাজ করবে, এটাই এটা করলেই ভালো হবে আমার মনে হয়। সেটাই তো, আসলে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন অবশ্যই বুঝে শুনে কাজ করতে হবে। আর আমরা এখান থেকে কথা দিলাম, আমাদের কন্টেন্টে অবশ্যই আমরা বুঝে শুনে কন্টেন্টগুলো বানাবো এবং আপনাদের রুচির উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা কন্টেন্টগুলো বানানোর চেষ্টা করব। আর আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে আমাকে নিয়ে এবং অন্তরাকে নিয়ে বা আমাদেরকে নিয়ে অনেক ধরনের কিছু সমালোচনা হচ্ছে, সেগুলোর একদম সরাসরি প্রুফ সহ আমরা প্রমাণ দিব, ঠিক আছে? সো আপনারা যারা মনে করতেছেন যে আমরা কাপল ব্লগ কন্টেন্ট করার জন্য আসছি তারা একেবারেই ভুল, ঠিক আছে? আমরা কাপল ব্লগ কন্টেন্ট করার জন্য আসি নাই, আর আমি বেসিক্যালি কোনো কাপল ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর হইতেও চাই না কখনো। তো সব কিছু মিলিয়ে আমরা এই বিষয়টা নিয়ে খোলামেলাভাবে হচ্ছে গিয়ে একটা আলোচনা হবে, মানে বলতে পারেন যেটা হচ্ছে গিয়ে আমরা পুরো বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করব। এবং আমার সম্পর্কে কিছু মানুষ বা আমার ফ্যামিলির কিছু মানে আমার ফ্যামিলিগত বিষয়টা নিয়ে অনেক মানুষের অনেক কিছু জানার আগ্রহ আছে, যেটা আমি বুঝতে পারছি। সো সেই সকল আগ্রহকে একটু মানে আপনাদের মানে যারা হচ্ছে এই আগ্রহ নিয়ে বসে আছেন জাস্ট আপনাদের একটু ওয়েট করতে হবে, জাস্ট দুই একটা দিন। এর মধ্যে আমরা সকল প্রমাণ সহ এ টু জেড সব কিছু নিয়ে আমরা হাজির হচ্ছি এবং আমি আশাবাদী আমি যদি জাস্ট এই বিষয়গুলো ক্লিয়ার করি আপনাদের
যাদের যাদের হচ্ছে আমার প্রতি অনেক ধরনের অভিযোগ আছে, সেই অভিযোগগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে, ইনশাল্লাহ আপনাদের আর কোনো অভিযোগ থাকবে না। জাস্ট এতটুকুই বলবো। আর সবার আগে আমি একটা কথাই বলতে চাই, আমি চাই না কারো ক্ষতি হোক, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে আমি আর কোনো দুর্নাম করতে চাচ্ছি না বা কারো বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি না। যদিও কেউ একজন আমার বিরুদ্ধে কথা বলছে বিধে আমি কথা বলছিলাম, নয়তো বা আমার আমার হচ্ছে কাউকে নিয়ে বা কারো নাম নিয়ে কথা বলার কোনো ইন্টারেস্টেড ছিল, মানে ইন্টারেস্টেড ছিলাম না আমি। তো বিষয়টা হচ্ছে এইটাই বলবো, তো সবাই ভালো থাকবেন। আর সবচেয়ে বড় কথা, মানে যে এই ভিডিওটা যে কারণে করা সেটা হচ্ছে গিয়ে আপনারা অনলাইন জগতে যারা কাজ করতেছেন একটু বুঝে শুনে কাজ করবেন, আর আমরাও ইনশাল্লাহ বুঝে শুনে কাজ করার চেষ্টা করব এবং আপনাদের বিষয়টা মাথায় রেখে কাজ করব। যে কন্টেন্টগুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাকসেপ্ট হবে না ওই ধরনের কন্টেন্ট আমরা বানাবো না। আমাদের কন্টেন্টের ভেতরে এখন থেকে এন্টারটেনমেন্ট থাকবে এবং মেসেজ থাকবে, তারপর বিনোদন সহ সব কিছুই থাকবে, এ টু জেড থাকবে। বাট আমরা আমাদের কন্টেন্টের অনেকটাই পরিবর্তন আনবো এবং আমাদের হচ্ছে গিয়ে আপনার যেই অভিনয়গুলো দেখবেন বা যেই নাটক শর্ট ফিল্মগুলো দেখবেন সেগুলোতে অনেক মাধুর্যতার সহিত অনেক ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর যেটা বললাম, টুইস্ট কিন্তু সামনে অপেক্ষা করতেছে, আর এই টুইস্টটা জানার পরে পুরো বিষয়টা আপনাদেরকে মানে আপনাদের কাছে ক্লিয়ার হবে। আমি এখন কিছু ক্লিয়ার করতে চাচ্ছি না, কারণ এখন যদি আমি ক্লিয়ার করি তাহলে তখন আর ক্লিয়ার করার মতো কিছু থাকবে না। সো সবাই একটু অপেক্ষা করেন, টুইস্ট আসতেছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা। আর আরেকটা বিষয় হচ্ছে অনলাইন সেক্টরে আমাকে এত মানুষ ভালোবাসে, সেটা আপনাদের ভালোবাসা না দেখলে আমি কখনো বুঝতেই পারতাম না। সেটা হচ্ছে কমেন্ট বক্সে যখন আমি কমেন্ট করি যে হৃদয় হাসান ভাই আপনি তো আগে এমন ছিলেন না, তাহলে এখন কেন এমন কন্টেন্ট বানাচ্ছেন বা আপনার কন্টেন্ট কোয়ালিটি কেন এমন হচ্ছে, তো সেটার বিস্তারিত এ টু জেড নিয়ে আমি যখন আলোচনা করব তখনই আপনারা মূল বিষয়টা বুঝতে পারবেন যে আমি কেন এই ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করছিলাম বা আমার কী উদ্দেশ্য ছিল। সব কিছু বোঝার পরে আমি আশা করি যে আপনাদের ভুল ধারণাগুলো ভেঙে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর সর্বশেষ আমি ধন্যবাদ জানাতে চাই লাল রনি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদের পেজটাকে হ্যান্ডেল করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ বিশেষ করে আপনার মতো মানুষ ফেসবুকে বা অনলাইন জগতে আছে বলেই হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি নির্দ্বিধায় আমরা কাজ করতে পারি। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আর লালরনি ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা রইল, আর আপনারাও সবাই হচ্ছে লালরনি ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমি কিন্তু লালরনি ভাইয়ের পেজটাকে হচ্ছে কি আমার এই লাইভের হচ্ছে কি আপনার ক্যাপশন এই ভিডিওর আর কি ক্যাপশনে এবং হচ্ছে গিয়ে প্রথম কমেন্টে মেনশন করে রাখছি। তো যদি কেউ ওনার পেজে ফলো করতে চান সবাই গিয়ে ফলো করে আসবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা তার সাথে মানে কোনো কিছু বিষয় নিয়ে যদি প্রবলেম শেয়ার করতে চান অবশ্যই ওনার পেজে আপনারা নক দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।